দর্শক, এই বিষয়ে সবশেষ খবর জানাতে বাণিজ্য মেলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেকার রেজা। ইফতেকার, বাণিজ্য মেলায় বিক্রেতারা বলছেন যে বেচা বিক্রি কম, এটার আসলে কারণ কি কি জানতে পেরেছেন, কি তথ্য আছে? ধন্যবাদ জ্যোতি। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 28তম আসরের প্রাঙ্গণ থেকে। আজ শুক্রবার ছুটির দিন হওয়ার পরও গত 2-3 সপ্তাহ যে ছুটির দিনগুলোতে যে ভিড় ছিল বা মানুষের যে সমাগম ছিল ক্রেতা দর্শনার্থীদের, সেই সমাগম আজ অনেকটাই কম মনে হচ্ছে। তবে বেলা বাড়ার সাথে সাথে সকালে যে যে ক্রেতা দর্শনার্থীদের সমাগম যতটা কম ছিল তার চেয়ে কিছুটা বেড়েছে, এবং যারা ক্রেতা দর্শনার্থী রয়েছেন তারা বিভিন্ন স্টল ঘুরে দেখছেন আজকে। তো আজ মূলত দুপুর থেকেই ক্রেতা দর্শনার্থীরা আগের চেয়ে বেশি আসতে শুরু করেছেন। তবে যে দেশি এবং বিদেশি যে স্টলগুলো রয়েছে সেই স্টলের যে বিক্রেতা যারা রয়েছেন তারা বারবারই বলার চেষ্টা করছেন এবার কিছুটা সময়সূচির হেরফের হবার কারণে এবং তার সাথে যে আরও আনুষঙ্গিক যে বিষয়গুলো থাকে, যে কিছুটা আজকের দিনে এসে যে বিক্রেতারা বলছেন যে কিছুটা শহরের বাইরে ভেনু হওয়ার কারণেও ছুটির দিনগুলো বাদে অন্যান্য দিনগুলোতে ক্রেতা দর্শনার্থীদের ভিড় কম হচ্ছে, এবং আশানুরূপ গত বছরের তুলনায় বা তার আগের বছরগুলোর তুলনায় এবার বেচা কেনা কম হয়েছে। আর ক্রেতা যারা রয়েছেন তারা বলছিলেন যে আন্তর্জাতিক পণ্যের যে উপস্থাপন বা অংশগ্রহণের যে বিষয়টি সেই পণ্যগুলো আরও বেশি হওয়া উচিত ছিল। দেশীয় যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো সহজে হাতের নাগালেই বিভিন্ন জায়গায় পাওয়া যায়, তো সেই জায়গা থেকে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিদেশি পণ্যের সমাহার আরও বেশি তারা আশা করছিলেন, তারা এই এই বিষয়গুলোই তারা জানাচ্ছিলেন। এবং এর সাথে আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, এবছরের বাণিজ্য মেলায় প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা করে টিকিট, মাথাপিছু টিকিট করা হয়েছে, এবং এবং শিশুদের জন্য, 5 বছরের নিচের শিশুদের জন্য ঠিক করা হয়েছে 25 টাকা করে, এবং কুড়িল বিশ্বরোড এবং ফার্মগেটের খেজুর বাগান থেকে মূলত বিআরটিসি শাটল বাস সার্ভিস চালু আছে ক্রেতা দর্শনার্থীদের যাতায়াতের জন্য, এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিং টিম রয়েছে মেলায় যাতে ক্রেতা দর্শনার্থীরা প্রতারিত না হন সে বিষয়টি মনিটর করবার জন্য। তো মেলা প্রাঙ্গণ থেকে এই ছিল সর্বশেষ তথ্য। যুথে বাণিজ্য মেলা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ইফতেকার রেজা। ইফতেকার রেজা, ধন্যবাদ আপনাকে।